আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবার হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আপনার কাছে নিয়ে আসলাম Honor X9b 5G। তো আজকে আমি এই ফোনটির বেসিক ফিচার্স এবং স্পেসিফিকেশনসগুলো শেয়ার করব এবং এর সাথে এই ফোনটির ইউই প্রাইস কত এবং সেই অনুযায়ী বাংলাদেশের প্রাইস কত আসতে পারে সেটা আপনার সাথে শেয়ার করব। তো প্রথমে বলে দিই, এটা হচ্ছে দ্য আনব্রেকেবল স্মার্টফোন, যেটি আনব্রেকেবলের ওয়ারেন্টিও দিচ্ছে এক বছরের জন্য। তো প্রথমে শুরু করে নিই, এটার ডিসপ্লে হচ্ছে 6.78 ইঞ্চেস অ্যামোলেড ডিসপ্লে, যেটা আনব্রেকেবল বলা হচ্ছে। অনেক ড্রপ টেস্ট করা হয়েছে অনেক ভিডিওর মধ্যে। তো এবং এর রেজুলেশন হচ্ছে 1220x2652 পিক্সেলস। এবং এই ফোনটির সামনের দিকে রয়েছে 16 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল সেলফি ক্যামেরা এবং এই ফোনটির পিছনের দিকে রয়েছে 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 5 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা এবং সাথে রয়েছে এলইডি ফ্ল্যাশ। এবং এই ফোনটির চিপসেট হচ্ছে কোয়ালকম SM6450 স্ন্যাপড্রাগন 6 জেনারেশন 1। এবং এই ফোনটির ওজন হচ্ছে প্রায় 185 গ্রাম, অনেক পাতলা এবং স্লিম বডি। তো এছাড়া এই ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে 5800 mAh এবং এই ফোনটি 35W ওয়াইড চার্জার দিয়ে চার্জ করা যাবে এবং এই ফোনটির থেকে রিভার্স চার্জও নেওয়া যাবে। এবং এছাড়া এই ফোনটির অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে 13 ম্যাজিক UI 7.2 এবং এই ফোনটির ইন্টারনাল স্টোরেজ হচ্ছে 256GB এবং 12GB র্যাম এবং এর মধ্যে কোনো কার্ড এসডি কার্ড নেই, অনলি ইন্টারনাল স্টোরেজ, এক্সট্রা কোনো মেমোরি কার্ড রাখা যাবে না। তো এছাড়া এই ফোনটির ডান দিকে রয়েছে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন এবং এই ফোনটির উপরের দিকে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং এই ফোনটির বাম দিকটা একদম প্লেন খালি, কোনো কিছুই নেই। এবং এই ফোনটির নিচের দিকে রয়েছে টাইপ সি পোর্ট, যেটা দিয়ে চার্জার এবং হেডফোন ব্যবহার করতে হবে। এর পাশে রয়েছে সিম স্লট, এর মধ্যে 2টি ন্যানো সিম ব্যবহার করা যাবে এবং এর পাশে রয়েছে লাউড স্পিকার এবং প্রাইমারি মাইক্রোফোন। তো এছাড়া এর মধ্যে 3.5mm অডিও জ্যাক নেই। টাইপ সি পোর্ট দিয়ে আপনাকে চার্জার এবং হেডফোন দুটি ব্যবহার করতে হবে। এটার সেন্সরের মধ্যে হচ্ছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। তো এটার মধ্যে 3টি কালার আসে, সানরাইজ অরেঞ্জ, মিডনাইট ব্ল্যাক এবং এমারেল্ড গ্রিন। তো এখন আসা যাক এই ফোনটির প্রাইস। এই ফোনটির প্রাইস হচ্ছে 1300 দিরহাম, যেটি বাংলাদেশ টাকায় প্রায় 40,000 টাকার কাছাকাছি। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, যদি ভালো লেগে থাকে, উপকৃত হয়ে থাকেন, অবশ্যই লাইক দিবেন, কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি শেয়ার করবেন যাতে ওরাও দেখতে পারে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।